উম্মতে মুসলিমাকে আকীদার ক্ষেত্রে সুসংগঠিত করে সমস্ত মাসায়েলগুলোকে দালিলিক জবাব দিয়ে একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করে পরবর্তী যুগের ইমামরা সেই প্ল্যাটফর্মের খেদমত করেছে কিন্তু এই দুইজনকে ইমাম হিসেবে মেনে নিয়েছে এভাবে উম্মতে মুসলিমার ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে আকীদার ক্ষেত্রে এক দুই বছর না তিন চার বছর না চোদ্দ শত বছর উম্মতে মুসলিমা মেইন স্ট্রিমকে বলা হয় আহলুস সুন্নাত ওয়াল জামা আমল শরীয়ত শরীয়তের ক্ষেত্রে একদিকে ইমামে আজম দ্বারা একদিকে ইমাম মালিক একদিকে ইমামে শাফেঈ ইমাম আহমদ ইবনে হাম্বল এই চারজনের উপর শরীয়তের ক্ষেত্রে গত চোদ্দ শত বছরে উম্মতে মুসলিমার সকল ইমাম এই চারজনকে শরীয়তের ইমাম হিসেবে মেনে নেন এদেরকে আমরা মাজহাবের ইমাম বলি আপনি বলেন মানবো না আপনি মানলে কোনো কিছু যায় আসে না আপনি না মানলে কোনো কিছু যায় আসে কেন কারণ উম্মতে মুসলিমা চোদ্দ শত বছরের ইতিহাসে কেউ উনাদের ব্যাপারে দ্বিমত পোষণ করে এটা আমার নবীর জিন্দা মুজিজা আমার নবীর উম্মতকে এক সূত্রে গাঁথার জন্য এই চারজনকে আমার আল্লাহ দার করান এবং আমার নবীর উসিলায় উম্মতে মুসলিমা এই চারজনের ইমামের দিকে মেনে নেন এত রতি মহারতি চলে গেছে কেউ চ্যালেঞ্জ করেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি ইচ্ছে করলে চ্যালেঞ্জ করতে পারবে কোন ক্যাপিটাল ছিল চ্যালেঞ্জ করার মতো সুলতানুল উলামা ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম ইচ্ছে করলে চ্যালেঞ্জ করতে পারবে কিন্তু আজিব বিষয় হচ্ছে এই চারজনের ইমামতি সবাই চোখ বন্ধ করে মেনে নিয়েছে উম্মতে মুসলিমার ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে আমি দুই চারজন ফেরকা কি বলেছে সেটা বলতেছি না জামাতের কথা বলছি এটা শরীয়তের ক্ষেত্রে তরিকতের ক্ষেত্রে তরিকত কোথায় পাইলাম হাদিসের জিবরিলের মধ্যে আমার নবী দীন ইসলামকে তিনটা খুঁটির উপর প্রতিষ্ঠা করে ইমান ইসলাম এহসান ইমান আকীদার নাম ইসলাম শরীয়ত এবং আমলের নাম এহসান তরিকত এবং তাসাউফের নাম উম্মতে মুসলিমা সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত সমস্ত উলামা মাশায়েখ তরিকতের ক্ষেত্রে জুনায়েদ বাগদাদীকে বায়েজিদ বুস্তামীকে বিশির আল হাফিকে ফুদাইল ইবনে ইয়াজকে হারেস আল মুহাসিবিকে জুন্নুন আল মাসরিকে সাহাব কুস্তারিকে মারুফ কারখিকে নিজেদের তরিকতের ইমাম হিসেবে মেনে নেয় পরবর্তী যুগে হুজুর রাসূল আজম আসছেন ইনাদেরকে তরিকতের ইমাম উনাদেরকে শরীয়তের ইমাম বাকিগুলোকে আকীদার ইমাম এভাবে উম্মতে মুসলিমার ঐক্য প্রতিষ্ঠা হয় এবং সেই ঐক্যের নাম দেওয়া হয় আহলুস সুন্নাত ওয়াল জামাআ আপনারা এখন বুঝতে পেরেছেন এখন সেই ঐক্যের উম্মতে মুসলিমার পতন হওয়ার আগ পর্যন্ত আহলুস সুন্নাহ নিয়ে কোনো কথাবার্তা কেউ বলে উম্মতে মুসলিমার পতন হয়েছে উম্মতে মুসলিমার যারা তিন মহাদেশ শাসন করত তাদের দেশগুলো ভেঙে চুরে ৪৭টি মুসলিম দেশ হয়েছে কয়টা মুসলিম দেশ ৪৭ এখন মেরে টেনে ৫২ বা ৫৪টা হয়েছে কিন্তু আগে সেরকম ছিল না আগে ছিল মুসলিম উম্মা মুসলিম যখন ভেঙে চুরে গেছে এখন উম্মতে মুসলিমার বৃহত্তর ঐক্যে ফাটল সৃষ্টি করার জন্য বাড়ি লাগানো হচ্ছে এই দুই ইমামের উপর দুই ইমামের উপর বাড়ি লাগালে আকীদার ক্ষেত্রে যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে সেটা নরে বলে হবে শরীয়তের ক্ষেত্রে করা হচ্ছে
উম্মতে মুসলিমার ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য ঠিক সেই টার্গেট অ্যাচিভ করার জন্য যে মজলিসকে সাজানো হয়েছে সেই মজলিসের নাম দেওয়া হয়েছে তাফসীরুল কুরআন কি কুরআন সমস্ত তাফসীরুল কুরআন তাফসীরুল কুরআন হয় কেন সম্মানিত উপস্থিতি বর্তমানে বাংলাদেশে সমস্ত ঘরানার আলেম মিলে মুফাসসির তাফসীর করতে পারবে এমন আলেমের সংখ্যা আমার মনে হয় না বিশ বাইশ জনের বেশি আছে কয়জনের বিশ বাইশ জন পঁচিশ জন হবে না তবুও সেফটির জন্য বলি পঁচিশ জন আপনারা বুঝতে পারতেছেন ব্যাপারটা পুরা বাংলাদেশে ঘুরলে তফসির করতে পারবে এমন আলেম মুফাসসিরের সংখ্যা বিশ থেকে পঁচিশ জনের বেশি হবে আপনি যদি আমাকে যদি বলেন হুজুর পঁচিশ জন একটু বেড়ে গেল না আমি বলবো বেড়ে গেল দশ জনেরও বেশি হবে না তবুও আমি নিরাপদ একটু নিরাপদ পঁচিশ জনের বেশি হবে তাদের এই পঁচিশ জনের 90% কে আপনারা চিনেন না বাজারে হেঁটে গেলে সালাম দেবেন না চিনেন না সালাম দেবেন কেন আমি সহ যদি এখানে মসজিদে আসি আপনারা হয়তো আমাকে দিবেন ইমামতিতে আর উনি যদি আসেন ওনাকে বলবেন ও ভাই পিছনে যান এগুলো আসল জিনিস আসল জিনিসগুলাকে বোঝা যায় না কেন কারণ আমরা মূল্যায়ন করি কাপড়ে সুপরে আল্লাহ মূল্যায়ন করে কলম দেখে বুঝতে পেরেছেন দুইটা কি ধরনের এখন বাংলাদেশের যেই পরিমাণে তাফসীরুল কোরআন হয় অথচ মাদ্রাসার মধ্যে কামিল তাফসীর ক্লাসে তাফসীর পড়ানোর জন্য কোন আলেম খুঁজে পাওয়া যায় না এখন প্রশ্ন আসে না মাদ্রাসার কামিল ক্লাসে তাফসীর পড়ানোর জন্য কোন মুফাসসির নাই কিন্তু বাংলাদেশের বাজারে বাজারে তাফসীর করার লোকের অভাব আমি তো বেশ কিছুদিন আগে দুইটা বড় বড় কিয়ামতের আলামত দেখেছি কয়টা দুইটা বিশ্বাস করে আমার এমন ভয় হইতেছিল স্টেজে বসে আমার মনে হচ্ছে স্টেজ দিয়ে আবার ভেঙে পড়ে কেন সনামধন্য একজন আলেম শুধু আলেম বললে ভুল হবে ইনারা আলেমে রব্বানি আলেমে বেচারাকে এক তোলাই বসিয়ে যিনি তফসির করতেছেন আমি গ্যারান্টির সাথে বলবো উনি তফসিরের তাও বুঝেন না ও ভাই তফসিরের তা আমি বুঝি না উনি বুঝবে এরা আমাদের অনেক দুনিয় আপনি আমি নিজে বুঝি না তো সে কি করে বুঝবে আমরা এক পুকুর থেকে এসেছি তো মাছ তো দেখে এসেছি মাছ দেখে এসেছি কোনটা বড় কোনটা ছোট এখন আমি হুজুরকে বলতেছি হুজুর এটা তো মিনি কিয়ামতের আলামত বলে মনে হচ্ছে আপনি এক কোণায় বসে আছেন আর এক কি বলতেছে কি জানো জানে না তাফসীরুল কোরআন কি রাজনৈতিক বক্তব্য উনি তাফসীর করতেছেন বলে বলতেছে ঠিক কিনা বলে সবাই এক পক্ষে বলতেছে ঠিক তো আমি বুঝতেছি না এখানে মুফাসসির কে কে সাধারণ মানুষ না হুজুর নিজে কারণ ঠিক বলতেছে সাধারণ মানুষ এই হাস্যকর কাজগুলো করবেন না আপনি এখানে ঠিক বলতে আসেন না এই মজলিস এটা ঠিক বলার মজলিস না এখানে আমি বলবো আপনারা শুনবেন আল্লাহর দরবারে দোয়া করবো আল্লাহ আমার বলারিটাকে যেন নূরে হেদায়েত করে আপনার ভিতরে ঢুকায় এবং আমাকেও যেন সে অনুযায়ী আমল করার তৌফিক দান কি আমাদের ময়দানে এই ওয়াজ যেন আমার মাথার উপর চলে না বসে মানুষ পার হয়ে যাচ্ছে আমি ওয়াজ নিয়ে ঘুরতেছি আবার নবীর দরবারে ঢুকতে গেলে দরজা বন্ধ হয়ে যাবে কেন তো ওয়াজে যাচ্ছে এটা যেন না হয় এটা যেন বলতে চাচ্ছি না এখন মাদ্রাসায় পড়ানোর জন্য মুফাসসির নেই এলাকায় এলাকায়
তাফসীরুল কোরআন তাফসীরুল কোরআন কেন কারণ কোরআনের উপর সাধারণ মুসলমানের আস্থা আছে কোরআন তো এখন আমি বসেছি তাফসীর করতে যিনি তাফসীর করতে বসেছে উনি কিন্তু তাফসীর করতে বসেন না উনি বসেছেন ওনার আদর্শের প্রচার করতে কিসের উপর ভর করে কোরআনের উপর ভর করে কোরআনের উপর আমি একটা দুইটা উদাহরণ দিলে আপনারা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে মূল উদ্দেশ্য হচ্ছে নিজের আদর্শের প্রচার এখন আমি যদি আমার আদর্শের প্রচার করি মানুষ খাবে না সেই কারণে কোরআনকে খুলেছি সবাই দেখতেছে কোরআন সবাই দেখতেছে তাফসীর এটার অর্থ হচ্ছে আল ইদা ওয়াত তাবঈন মানে আল্লাহ এই আয়াতে যে কথাটা বলতে চেয়েছেন সেই কথাটা আমি আমার সামর্থ্য দিয়ে লেখাপড়া উস্তাদ কিতাব সব কিছুর মধ্যে সময় দিয়ে আল্লাহ এই আয়াতে কি বলতে চেয়েছেন সেটা মানুষের কাছে ব্যাখ্যা করা এটাকে তাফসীর বলে মাদ্রাসার উলামা ছাত্ররা যদি বুঝতে চান তো আমি এভাবে বলবো মুরাদে ইলাহি এই আয়াতের মধ্যে মুরাদে ইলাহি কি সেটা আমি তো জানবো না জানলে তো আমি বেবি হয়ে যেতাম জানলে আমি তো আল্লাহকে জিজ্ঞেস করতাম আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা কি আবার আল্লাহ আমাকে বলে দিতেন আল্লাহ যদি আমাকে বলে দিতেন তো আমি নবী হয়ে যেতাম যেহেতু আমাকে বলতেছেন না আমি নবী না আমাকে খুঁজে বের করতে হচ্ছে আমি কি করি আমার জ্ঞান আমার কিতাব আমার উস্তাদ সবার কাঁধে ভর করে আমি চেষ্টা করি আল্লাহ এটাতে কি বুঝাতে চেয়েছেন সেটা বলার জন্য আমারটা যেই শুদ্ধ সেটা আমি গ্যারান্টির সাথে বলতে পারবো এটাকে তাফসীর বলে তাফসীরুল কোরআন কোরআন কাকে বলে তাইলে বুঝতে পারবো তাফসীর করার জন্য কোন ধরনের মেধার লোকের দরকার কোরআনের নাম আল কোরআন বা কোরআন এখন কোরআনকে কোরআন কেন বলা হয় তো কোরআনের ভিতরে আল্লাহ সব জ্ঞান বিজ্ঞানকে জমা করেছে পানির ট্যাঙ্কিতে যেমন আমরা পানি জমা করি জমা করি জমা করি পানি পুড়িয়ে গেছে পুড়াই গেছে তখন আমরা সুইচ বন্ধ করে দিই কোরআন হচ্ছে এলমে ইলাহির ডিপু এলমে ইলাহির হাউস সেখানে আল্লাহ সমস্ত জ্ঞান বিজ্ঞান দিয়ে ভরপুর করে কোরআনের গেট বন্ধ করে আমার নবীর সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছে সেই কারণে কোরআনকে কোরআন বলে এখন কোরআনের ভিতরে কি কি জিনিস আছে আকিদা আছে শরীয়ত আছে আখলাক আছে ইতিহাস আছে বিজ্ঞান আছে এই সব কিছু হচ্ছে কোরআনের সূচিপত্র সব কিছু দিয়ে কোরআনকে ভরপুর করা হয়েছে যিনি কোরআনের তাফসীর করতে আসবেন উনি আমার মতো সাধারণ গ্রেডের হলে হবে না ওনাকে অতি উচ্চ মেধা সম্পন্ন লোক হতে হবে এটা আসলে কোরআনের আয়াত খুললে টেনে টুনে ঠিক কিনা বললেন এটা মানুষকে ধোকা দেওয়া কি দেওয়া ধোকা ভালো করে তাফসীরের একটা কিতাব জিন্দেগিতে পড়ি নাই কি পড়ি নাই আপনি বলবেন হুজুর তাফসীর করার আগে আপনি বলেন কোরআনের কোন তাফসীর শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছে ইয়েস না নো 99% এর উত্তর হবে নো পড়ি নাই কিতাবই নাই পড়বো কোত্থেকে বাজারের মধ্যে তো কিতাবই পাওয়া যায় না ইমাম রাজি তাফসীরে রাজি তাবারি তাফসীরে তাবারি ইমাম ইবনে কাসীরের শাহজাদা তাফসীর ইবনে কাসীর তাফসীরে বাগাবি ইমাম কুরতুবীর তাফসীরে কুরতুবী তাফসীরে মাযহারি অসংখ্য তাফসীরের কিতাব তাফসীরে কাশ্যাফ বাইদাবি
একজন কোরআনের একটা ডাইমেনশন থেকে তাফসীর করেছে। আমি কিতাবগুলো না পড়ি অন্তত টান দেখতে হবে না, তাফসীর করতে এসেছি। কিন্তু আপনি আপনার জীবনে, আমি আমার জীবনে কোন তাফসীরের কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম না। হাদিসে পাকের ৬টা বিখ্যাত হাদিসের গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম না বা পড়তে পারলাম না। শরীয়তের কোন কিতাব পড়তে পারলাম না। আমি যদি এখানে নিজেকে মুফাসসির সাজিয়ে আমি কেন বলছি শক্ত করে জানেন? কারণ অনেক মাহফিলে যাইতে হয়, হুজুর ওয়াজ করতেছে, আমি আজকে আপনাদেরকে তাফসীর শোনাবো, মনে যেন বড় বড় মুফাসসির, হায় হলাম না, বড় বড় আলেম মশাই, ও ভাই বড় বড় সিনিয়র আলেম বসলে আমাদের শিরার মধ্যে জান থাকে না। কেন? আপনারা ধরতে পারবেন না, তারা ধরতে পারে, তারা জ্যার জবরের বন্ধুগুলোর মধ্যে বুঝে বলতে পারে হুজুর কতটুকু যেতে পারে, হুজুর কতটুকু যেতে পারে। এখন এত বড় বড় আলেম বসা, আমি যদি বলি আমি আজকে আপনাদেরকে তাফসীর শোনাবো কোরআনের অমুক আয়াত থেকে অমুক আয়াত, তাফসীর কি দেশে দেশে এসেছে? দেশে দেশে এসেছে। এই কারণে সংকট তৈরি হয়, ফিতনা তৈরি হয়, ফাসাদ হয়, তাফসীরে মাহফিলে মারামারি হয়। কেন? কারণ যিনি প্রোডাক্ট বিক্রি করতে এসেছেন উনি জানেন না এই প্রোডাক্টে কি কি জিনিস আছে। আচ্ছা, সেই কারণে যিনি তাফসীর করবেন কম করে হলে শরীয়তের ১৮টা জ্ঞান বিজ্ঞানে ওনার আসা যাওয়া লাগবে। কয়টা? ১৮টা ছাড়া। সেই কারণে ওয়াজ হয়ে গেছে, ওয়াজ ইন্ডাস্ট্রি কি হয়ে গেছে বলেন না? ওয়াজ ইন্ডাস্ট্রি। আমাদের ইংল্যান্ডে আছে কার ইন্ডাস্ট্রি, কারিবাড়ি তরকারি আর কি, তরকারি অর্থাৎ রেস্টুরেন্ট ব্যবসা, এটা আর আগের মতো ব্যবসা না, এটা একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। কেন? এরা সরকারকে ৪ বিলিয়ন ডলার ট্যাক্স দেয়, ৪ বিলিয়ন পাউন্ড, এটা হয়ে গেছে কার ইন্ডাস্ট্রি, আমাদেরটা হয়ে গেছে ওয়াজ ইন্ডাস্ট্রি। এখানে কোনো যোগ্যতা লাগে না, বড় বড় আলেমরা স্টেজের মধ্যে বসে চুপন্ধ করে থাকে, কেউ দামও দেয় না। অথচ এরা যদি ঘরে বসে থাকে বাংলাদেশের মাদ্রাসাতে তালা লাগাইতে হবে, কি লাগাইতে হবে? এখন উনি যখন তাফসীর করতে আসেন উনি আসলে তাফসীর করেন না, উনি নিজের আদর্শ বিক্রি করেন। কেমনে? দুইটা উদাহরণ দিলে বুঝতে পারবে। নবী এলমে গায়েব জানেন, নবী এলমে গায়েব জানেন না, দুইটা রাই না। উম্মতে মুসলিমা বলতেছে নবী এলমে গায়েব জানেন। কেন? কারণ গায়েব ছাড়া ছাড়া নবীকে নবী বলা যাবে না। নবী আসে কিসের জন্য? গায়েবের সংবাদ আমাকে দেওয়ার জন্য। সেই কারণে নবী শব্দের অর্থ মেইনলি তিনটা, আরো অনেক অর্থ আছে। মাদ্রাসার ছাত্ররা আপনারা যদি লিসানুল আরব পড়েন অন্তত, তাইলে নবী শব্দের অর্থ বুঝতে পারবে। এরপরে ইমাম রাগেব আল আসফাহানি উনার আল মুফরাদা এই কিতাব পড়লে মোটামুটি আইডিয়া করতে পারবে নবী শব্দের অর্থ কি। মেইনলি তিনটা, আমি অতি সংক্ষিপ্ত আকারে বলতেছি, নবী তাকে বলেন যাকে আল্লাহ গায়েবের সংবাদ মানুষকে পৌঁছিয়ে দিতে প্রেরণ করেছেন তাকে নবী বলে। গায়েবের সংবাদ কি? প্রথম গায়েব আল্লাহ, দেখা যায় না, ছোঁয়া যায় না, কিছু করা যায় না। আল্লাহ গায়েব, আখেরাত গায়েব, ফেরেশতা গায়েব, নবী রাসূল গায়েব, কিতাব গায়েব, সব কিছু সংবাদ দেওয়ার জন্য আমার নবী যখন কত মক্কার কাফেরদেরকে তাওহীদের বাণী শোনাচ্ছেন, কি বলেছেন জানেন? হে মক্কার কুরাইশ, আমি তোমাদের সাথে জীবনে মিথ্যা বলেছি বলেন নাই? আমি যদি বলি আমার এই পিছনের পাহাড়ে, পাহাড়ের পিছনে একদল লোক তোমাদেরকে আক্রমণ করার জন্য এসেছে, বিশ্বাস করবে
করব ঠিক আছে তো ঠিক আছে শোনো তাহলে আমি তোমাদেরকে জানান দিচ্ছি আল্লাহ এক আল্লাহ এক বলতেছেন কে নবী আল্লাহকে কেউ দেখে নাই দেখতেছেন নবীকে সংবাদদাতা হচ্ছেন নবী সংবাদ আল্লাহ সংবাদদাতাকে দেখা যায় সংবাদকে দেখা যায় না সংবাদদাতাকে ছোঁয়া যায় সংবাদকে ছোঁয়া যায় না একটা গায়েব একটা হাজির তো নবী যদি গায়েব নাই জানে গায়েবের সংবাদ দেবেন কেমনে বুঝতে পেরেছেন এখন কেউ কেউ বাজারে আদর্শের প্রচারের জন্য নবীর মকাম এবং মর্তবাকে ডিফেন্ড করার জন্য আন্ডারস্টিমেট করার জন্য ইনসাল্ট করার জন্য নবীকে সাধারণ মানুষের কাতারে দাঁড় করিয়ে আমাদের মতো বলার জন্য টার্গেট কি নবী গায়েব জানে না গায়েব জানে না বলার পরে কি করে যাবেন কোরআন থেকে তফসির শোনায় কি আলিমুল গায়েব ইন্নাহু মাফাতিহুল গায়েব লা ইয়ালামুহা ইল্লা হু আল্লাহর কাছে সমস্ত গায়েবের চাবিকাঠি আল্লাহ ছাড়া এই গায়েব কেউ জানে না ঠিক কিনা বলেন সবাই বলে ঠিক উনি কি করলেন কোরআনের এক অংশ বলেছে আর এক অংশ স্কিপ করেছে আমি শব্দ কি বলেছি স্কিপ মানে 17 পৃষ্ঠা থেকে আস্তে করে মানুষ না জানে মত 19 পৃষ্ঠায় চলে গেছে 18 পৃষ্ঠা কিন্তু মাঝখানে রয়ে গেছে 18 পৃষ্ঠার মধ্যে কি আছে 18 পৃষ্ঠার মধ্যে আছে তিনটা মিনা পাইল গাই নুহিহি ইলাই হাবিব এটা গায়েবের সংবাদ যেটা আমি আপনাকে দান করেছি আলেমুল গায়েব আল্লাহ আলেমুল গায়েব আল্লাহ গায়েব কারোর সাথে শেয়ার করেন না কার সাথে করেন তো শুধু নবীদের সাথে ওয়া কানা আল্লাহু লিয়ুবলিয়াকুম আলাল গায়েব আল্লাহ কাউকে গায়েবের সংবাদ দেন না শুধু নবীদেরকে দেন এবং সেই কারণে নবীরা গায়েবের কথা বলার ক্ষেত্রে কার্পণ্য করেন না তাইলে কোরআনের মধ্যে আয়াত দুই ধরনের এসেছে এক ধরনের আয়াতে বলা হচ্ছে গায়েবের মালিক আল্লাহ আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে কোরআনের আরেক আয়াতগুলোর মধ্যে এসেছে আল্লাহ গায়েব আল্লাহ নবীদের প্রদান করেছে এখন আমার ভাই করতে বসেছে করছি দরকার ছিল সব আয়াত একসাথে করে শুদ্ধ কথাটা মানুষকে তুলে দেওয়া উনি আদর্শের প্রচারের জন্য নবীকে গায়েব দিয়েছে এই আয়াত যে যে জায়গায় এসেছে সেগুলো বাদ দিয়ে শুধু আয়াত দোহরানিয়েছে কোনটা আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ ছাড়া কেউ জানে না আপনারা বুঝতে পেরেছেন